ডিপ্রেশন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই, সবটাই হলো শয়তানের ধোকা আর মরিচিকা মাত্র। আমরা যারা ডিপ্রেশনে ভুগি তারা প্রত্যেকেই ইবলিশ শয়তান দ্বারা পরিচালিত। যারা মহান রবের রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভুগে। ভাবছেন এগুলো কি বলছি আমি? পুরো কথা না শুনে গালি দিবেন না, এক্সপ্লেইন করতে দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন, তাই চরম বিলাসিতার মাঝে বেড়ে ওঠাটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইশদের অবরোধ দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আড়াই বছর পর্যন্ত তীব্র কষ্টে জীবন যাপন করতে হয়। এমনকি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশীকৃত দাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তাপে তার চর্বি গলে গলে পড়ত। তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তির হাসি, রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবনের আটটি বছর জেলখানায় কাটিয়েছেন, জেলখানাতেই তার মৃত্যু হয়। অথচ তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটি জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি। গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী, সিনেমার অভিনেতা, সেলিব্রিটিগণ কেন বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নন? কদিন পরপরই তো শোনা যায় অমুক অভিনেতা লাইভে এসে নিজের মাথায় নিজেই গুলি ঠুকে দিয়েছে, তমুক অভিনেত্রী ফ্যানে ঝুলে পড়েছে। বাস্তব কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম, ইমান আর ডিপ্রেশন একান্তরে একসাথে কখনোই থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ নেই, বরং সেখানে শয়তান বাসা বেঁধেছে। যারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে, এরা হয় অজ্ঞেয়বাদী না হয় অবিশ্বাসী। কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন, তাহলে আপনার ঈমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে। এবার অনেকেই টেরে এসে বলবেন, আমার পরিস্থিতি আপনি কি বুঝবেন, আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, পার্টনার প্রবলেম। আরে ভাই থামেন তো, কোন পরিস্থিতির গল্প শুনান আপনি? বউ ভালো না, আপনার স্ত্রী কি হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর চাইতেও বেশি খারাপ, যে তার গোত্রের সমস্ত সর্দারদেরকে সমকামিতার জন্য প্ররোচনা দিয়েছিল? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কে ছিলেন জানেন? ফেরাউন। ফেরাউনকে রব না মানায় তাকে টুকরো টুকরো করে কেটে গরম তেলে ডুবানো হয়েছিল। আরো শুনবেন, চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন। হযরত নূহ আলাইহিসসালাম হাজার হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন। আপনজন কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার আপন ভাইরা কূপে ফেলে দিয়ে চলে গিয়েছিল, জুলেখার সাথে বেবিচার না করায় উল্টো অপবাদ দিয়ে 7 বছর জেল দেয়া হলো। এরপরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন? গান বাজনা, মুভি কিংবা বই কিছুই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না। ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা। আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট, তোর চেয়ে বেশি কষ্টে কেউ নেই, তখন আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সঙ্গেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। সূরা আলাম নাসরা আয়াত নাম্বার 5 ও 6। তাহলে সমাধান কি? আসুন কোরআন থেকে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আল্লাহ স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। সূরা রাদ আয়াত নাম্বার 28। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার এন্ড কপি লিঙ্ক করে দিবেন। আর আপনার যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির এই কথাগুলো শোনা উচিত, তাহলে তাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন দিয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো ইউটিউব অ্যান্ড ফেসবুকেও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন, লিঙ্ক ব্যাতে দেওয়া থাকবে। আর যদি লিঙ্ক খুঁজে না পান, তাহলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করে ফেলুন দ্য স্টার অফ নলেজ, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। ওকে, ফিয়ামানিল্লাহ, আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।